এভরিওয়ান, দেবশ্রীজ হেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আগের দিন যে ব্লগটা ছিল লাস্ট টাইম ঝড়ের দিনে, তো ওই দিনের পর আমাদের বাসায় চার পাঁচ দিন কারেন্ট ছিল না। তো তারপর অবশেষে গতকাল কারেন্ট আইছে। তো ইভেন আমি টেকনিক্যাল বাংলা চ্যানেলেও ভিডিও আপলোড করে থাকি আর এটা তো মাঝে মাঝে আসি, তো ভাবলাম কেন না আজকে একটা ব্লগ হয়ে যাক যেহেতু আমার এইচএসসি পরীক্ষা শেষ। তো লেটস স্টার্ট। তো গাইস, আমি জানি অনেক দিন পর আজ বাইরে ব্লগ করতেছি, এর কারণ আর কিছুই না, আমার এক্সাম ছিল। তো আজকে আমি আইসি অসম্ভব সুন্দর একটি জায়গায়। তো জায়গাটি যতটা সুন্দর দেখা যাচ্ছে আসলে তার থেকেও বেশি সুন্দর, এর কারণ আমি সামনাসামনি দেখছি আর আপনারা ভিডিওতে দেখছেন। জানি আমার ব্লগগুলো নিরিবিলি প্রাকৃতিক দৃশ্য ছাড়া আর কিছু না, বাট আজকে আমি আপনাদের ইন্টারেস্টিং কিছু এবং অনেক স্ট্রেঞ্জ কিছু দেখাবো। তো চলুন সামনে যাওয়া যাক। তো গাইস, এই যে রাস্তাটা, এটা হলো শলুয়া টু ডুমুরিয়া রাস্তা, ঠিক আছে? তো শলুয়া বাজারের ভিতর দিয়ে রাস্তাটা সোজাসুজি ডুমুরিয়া গিয়ে পৌঁছায়। তো এই জায়গাটার ভিতর এত সুন্দর একটা জায়গা আছে আপনারা কল্পনাও করতে পারেন না। জাস্ট জায়গাটা আপনারা দেখুন। ওকে, তো আমরা সামনের দিক যাব। তো ওই যে লাস্ট এন্ডিং যেটা, ওই জায়গায় একটা খাল আছে, অর্থাৎ ছোট নদী বলতে পারেন। আর এই জায়গায় অসংখ্য আম গাছ রয়েছে আর দুটো একটা বিশালি পালাও দেখা যাচ্ছে আর সামনে আছে খাজুর গাছ। তো গাইস, এই জায়গার ভিউটা অসম্ভব সুন্দর, তো দেখতেই পারছেন এত বড় মাঠ হয়তো আপনারা দেখেননি কোথাও, দেখতেও পারেন কারণ শুধুমাত্র এই জায়গায় বড় মাঠ আছে এমন তো না। বাট আমি আজকে অদ্ভুত একটা জায়গায় যাব, তো যে জায়গাটা হয়তো আপনারা আগে কখনো দেখেননি। আর কারণ আমার সব ভিউয়াররা হলো বাইরের দিকের, তো তারা কিভাবে দেখবে খুলনার ভিতর? যদি আমার কোনো ভিউয়ার থেকে থাকেন কমেন্ট করতে পারেন যে আমি খুলনা থেকে বলছি। তো এই জায়গাটা আরো সুন্দর। আর আমি এখন নদীর ওই নদীর অর্থাৎ যে খালটা রয়েছে, তো ওই জায়গার পাশে যাব এবং আপনাদের দেখাবো। তো এই হলো সেই ছোট নদী, অর্থাৎ আমরা যাকে বাংলা ভাষায় খাল বলি। জায়গাটি আসলে অনেক সুন্দর এবং ওই পাশ দিয়ে অনেকগুলো বাড়িঘর রয়েছে। আমার একদিন ইচ্ছা আছে যে আমি এরকম খালে অর্থাৎ নদীতে নৌকা নিয়ে একটি ব্লগ তৈরি করব। জানি আমার ব্লগগুলো আপনাদের কাছে বেশি ইন্টারেস্টিং লাগে না, কারণ আমি বেশিরভাগই নিরিবিলি এবং অদ্ভুত টাইপের জায়গা দেখাই। তো গাইস, এই জায়গাটা আসলে অনেক বড়, তো দেখার মতো কিছু নেই কিন্তু ঘোরার মতো অনেক বড় জায়গা। আর আপনারা চাইলে চলে আসতে পারেন, ঠিকানা শলুহা বাজার, এসে কি বলবেন জানি না, বাট এরকম বড় একটা মাঠ দেখতে পারবেন ভিতরে ছোট একটা ইটের রাস্তা দিয়ে প্রবেশ করলে। তো এখন আমরা যাব যে ইন্টারেস্টিং জায়গাটার কথা আমি এতক্ষণ বলছিলাম। তো আমি ব্লগের মোস্ট ইম্পর্টেন্ট পার্টে চলে এসেছি। তো আমি এসেছি আমার ফ্রেন্ড জশানের বাসায় আর আমি যাচ্ছি এখন ছাদে। জানলা খুলে দিছে এবং দরজা, এখানে একটা লাইট চলে আসছে। দ্য ভিউ ইজ জাস্ট অ্যামেজিং। তো এই জায়গায় একটা গ্রামীণ এবং বাংলা লিঙ্কের যৌথ প্রযোজনার টাওয়ার আছে আর সাদে বিস্তর পরিমাণ আম ছিল আগের বছর, বাট একটাই পাকা এবার।
তো এ হলো আমার ফ্রেন্ড জওশান। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসা হাইয়া, আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসা হাইয়া। তো গাইস এখন আমরা আম খাবো। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে পাকা পাকা আম হইছে। আর আমার ফ্রেন্ড জওশান সে কোটা তৈরি করতেছে আমগুলো পাড়ার কোনো একটা ভালো ব্যবস্থার জন্য। এই জায়গায় আমরা দেখতে পারছি তিনটা চারটা আম রয়েছে। আর বাইদেও আপনাদের সবাইকে আম খাওয়ার জন্য দাওয়াত রইল, চলে আসেন। আর ঠিকানা ডিসক্রিপশনে পাবেন, ঠিকানা তো পাবেন না বাট আমার ফেসবুক আইডি পাবেন। এটা কিসের দড়ি? আর এই জায়গায় টাওয়ার। তো এই ছিল ইন্টারেস্টিং পার্ট। আমার ফ্রেন্ডদের বাসায় আসলাম, ফ্রেন্ডদের সাথে মিট করালাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওয়। বাই।